রোগের নাম। শসার ডাউনি মিলডিউ রোগ বলা হয়। রোগের কারণ, সিউডেপেরোনোস্পোরা কিউবেনসিস নামক ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে। রোগের বিস্তার, যে সকল এলাকায় আবহাওয়া অপেক্ষাকৃত ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে থাকে সেখানে এই রোগ বেশি ক্ষতি করে। এই ছত্রাক বন্য কুমড়া জাতীয় গাছে পরবর্তীতে বেঁচে থাকে। এর স্পোর বাতাস, জলের ছিটা এবং পোকামাকড়ের দ্বারা বিস্তার লাভ করে। রোগের লক্ষণগুলি হল নিম্নরূপ। এই রোগ শুধু পাতায় আক্রমণ করে। আক্রান্ত পাতায় নানা আকারের দাগ পড়ে। দাগগুলি কোণাকৃতি ও হলদে হয়। দাগগুলি খুব তাড়াতাড়ি সংখ্যায় বৃদ্ধি পায় ও আকারে বড় হয়। পাতার নিচের দিকে দাগের উপর বেগুনি রঙের ছত্রাক জন্মে। আক্রান্ত পাতা প্রথমে হলদে, পরে বাদামি রং ধারণ করে। বয়স্ক পাতা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কচি পাতায় এই রোগের লক্ষণ প্রকাশ পেতে থাকে। রোগ প্রকটভাবে দেখা দিলে ডগার অগ্রভাগের দুই একটি কচি পাতা ছাড়া বাকি সকল পাতা মরে যেতে থাকে। পাতা নষ্ট হয়, ফলে ফুল ও ফল ভালো হয় না। রোগের প্রতিকার, আক্রান্ত পাতা ও গাছ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে। রোগমুক্ত সুস্থ বীজ বপন করতে হবে। মেটালেক্সিল মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড প্রতি কেজি বীজে 2.5 গ্রাম হারে মিশিয়ে শোধন করতে হবে। দ্রুত বেগে জল স্প্রে করতে হবে। এতে ছত্রাকের স্পোরগুলি মাটিতে পড়ে যায় এবং রোগের আক্রমণ কম হয়। সোডিয়াম বাইকার্বনেট যেমন বেকিং সোডা প্রতি লিটার জলে 5 গ্রাম হারে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর 3 থেকে 5 বার স্প্রে করতে হবে। চারা অবস্থা থেকে সুষম সার ব্যবহার ও জল নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। জমিতে রোগ দেখা মাত্র মেটালেক্সিল মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড প্রতি লিটার জলে 2 গ্রাম হারে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর গাছে 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। কপার ভিত্তিক ছত্রাকনাশক, কপার ভিত্তিক ছত্রাকনাশক যেমন কপার হাইড্রোক্সাইড বা কপার সালফেট সাধারণত ডাউনি মিলডিউ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়। প্রতিরোধমূলকভাবে বা রোগের প্রাথমিক পর্যায়ে ব্যবহার করা হলে এগুলি কার্যকর হতে পারে। জৈবিক নিয়ন্ত্রণ, উপকারী অণুজীব যেমন ব্যাসিলাস সাবটিলিস ডাউনি মিলডিউ দমন করতে জৈবিক নিয়ন্ত্রণ হিসাবে ব্যবহার করা যেতে পারে। জৈব প্রতিকার, কিছু জৈব চিকিৎসা যেমন নিম তেল এবং পটাশিয়াম বাইকার্বনেট কিছু পরিমাণে ডাউনি মিলডিউ রোগ সারাতে সাহায্য করতে পারে। এগুলি সাধারণত সিনথেটিক ছত্রাকনাশকের তুলনায় কম শক্তিশালী এবং তাই এইগুলি বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। ডাউনি মিলডিউ একটি ছত্রাকজনিত রোগ যা শসা গাছের জন্য হুমকিস্বরূপ এবং ফলন এবং ফলের গুণমান হ্রাস করতে পারে। সংক্রমণের ঝুঁকি কমাতে প্রতিরোধমূলক ব্যবস্থা যেমন প্রতিরোধী শসার জাত নির্বাচন, ফসলের ঘূর্ণন, সঠিক ব্যবধান এবং সেচ ব্যবস্থাপনা অপরিহার্য। ডাউনি মিলডিউ শনাক্ত হলে ছত্রাকনাশক ব্যবহার এবং সংক্রামিত পাতা অপসারণের মতো সময়মতো পদক্ষেপগুলি এর প্রভাব কমাতে সাহায্য করতে পারে। আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণ করা এবং ক্রমবর্ধমান ঋতু জুড়ে ভালো কৃষি পদ্ধতি বজায় রাখা কার্যকর ডাউনি মিলডিউ ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জাতীয় আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার করুন এবং কিছু জানার থাকলে কমেন্ট করে জানান।